কোরিয়ান হাল্ক নামে পরিচিত এই বডি বিল্ডারের অরিজিনাল নাম হচ্ছে ওয়াং চুলসন। তিনি একজন সাউথ কোরিয়ান অ্যাক্টর, বডি বিল্ডার, সেলিব্রিটি পার্সন অ্যান্ড অ্যাজ ওয়েল এজ ফিটনেস মডেল। তাকে অনেকে এশিয়ার আর্নল্ড শোয়ারজেনেগার বলে থাকে। তার সব থেকে বড় অ্যাচিভমেন্ট হয়েছে 4 বার মাসেল মেনিয়া ইউনিভার্স চ্যাম্পিয়ন হয়েছে। মানুষ তাকে অনেক কারণে এশিয়ান হাল্ক অ্যান্ড এশিয়ার আর্নল্ড বলে থাকে। লুক এট হিজ বডি, হি ইজ ম্যাস মনস্টার। তার চেস্ট ওয়ান অফ দ্য বেস্ট চেস্ট আমার দেখা মতে। ইভেন তার 8-pack অ্যাপস ভিজিবল রয়েছে। তার সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্যান বেজ রয়েছে। ওয়াং চুলসনের জন্ম September 1, 1983 কোরিয়াতে হয়েছিল। ওয়াং চুলসন ছোটতে অনেক রোগা পাতলা ছিল আর এটার কারণে অনেকেই তাকে নিয়ে মজা করতো অ্যান্ড নেগেটিভ কমেন্ট করতো। আর তারা কি জানতো চুলসন তাদের নেগেটিভ কমেন্টকে বা তাদের মজাকে তার ফুয়েল বানিয়ে আগে বাড়ছে। আর তার মেন লক্ষ্যই ছিল মানুষের থেকে তার ইজ্জত কামানো। সেই জন্য সে 20 বছর বয়সে সেই জিম শুরু করে এবং এশিয়ান হাল্ক হওয়ার স্বপ্ন সেইখান থেকেই শুরু হয়েছে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড নেক্সট ভিডিও কোন বডি বিল্ডারকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্টে জানাবেন।